Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Inna alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in wa man tabi'ahum bi ihsanin ila yawmiddin wa ba'd. Shammanito DEEN TV darshak brindo, apnara jara amader ke DEEN TV niyomito ayojon Tadrisul Hadith program amader ke dekhte chen, আপনাদের সবাইকে স্বাগতম, আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা তাদরিসুল হাদিসের নিয়মিত প্রোগ্রামে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক গ্রন্থ রিয়াদুস সালিহিন থেকে হাদিস পাঠ করে থাকি এবং হাদিসের আলোকে কিছু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করি। তো প্রোগ্রামের শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে, আপনাদেরকে, সবাইকে আমলের নিয়তে আমরা এই হাদিসকে যেন শুনতে পারি এবং হাদিসের আলোকে যে আলোচনাটুকু আমরা করব, এই আলোচনার আলোকে আমরা আমাদের জীবনকে গড়তে পারি। সাথে সাথে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন হাদিসের আলো দিয়ে, হাদিসের বারাকাত দিয়ে আমাদের জীবনকে আলোকিত এবং বারাকাতময় করে দেন, আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা তিলাওয়াত করব, আমরা আলোচনা করব বাবুত তাওবা থেকে। তো তাওবা, এটি আরবি শব্দের অর্থ হচ্ছে রুজু ইলাল্লাহ, আন্নাদামা, আল্লাহর দিকে ফিরা, অনুশোচনা করা। তো ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি এই লেসনের শুরুতেই তিনি কোরআনের কয়েকটি আয়াত এনেছেন। তো আমরা প্রথমে আয়াতগুলার সম্পর্কে কিছু আলোচনা শুনব এবং হাদিসের মধ্যে চলে যাব। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, যে হে মুমিন সম্প্রদায়, তোমরা সকলেই আল্লাহর কাছে তাওবা করো। তোমরা যদি তাওবা করো তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা নাজাত পেয়ে যাবে, সাকসেস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের মাধ্যমে দুনিয়ার যে সমস্ত নাজ নিয়ামত রয়েছে এগুলো আল্লাহ দান করবেন এবং আখেরাতের মধ্যে চূড়ান্ত যে আমাদের ডেস্টিনেশন, আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেটা আছে, জান্নাত আমাদেরকে দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। অপর একটি আয়াত ইমাম নববী রহমতুল্লাহ এখানে এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই, যে তোমরা তোমাদের রবের কাছে তাওবা করো এবং তোমরা তার কাছে, তোমরা তোমাদের রবের কাছে ইস্তাগফার করো এবং তার কাছে তোমরা তাওবা করো। তো আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করব এবং তাওবা করব। এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে করব। অপর একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তাওবা তোমরা করো। তো সম্মানিত দর্শকবৃন্দ, তাওবাতান নাসুহা কাকে বলা হয়? তাওবাতান নাসুহা বলা হয় হিয়াত তাওবাতু সাদিকাতুল খালিসাতু আল্লাতি ইয়াকবালাহুল্লাহু তাআলা, ওই একনিষ্ঠ সিনসিয়ার তাওবাকে বলা হয় যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। সেটি কি? ওয়াহিয়া আল্লাতি ইয়াতুবু সাহিবুহা সুম্মা লা ইয়াউদু ইলা যামবি মাররাতান উখরা, অর্থাৎ গুনাহগার ব্যক্তি, যে ব্যক্তি তাওবা করবে এবং সে এই মর্মে তাওবা করবে দৃঢ়ভাবে যে সে আর কখনো এই যে গুনাহটি করেছে, যেই গুনাহ থেকে সে তাওবা করতেছে, সেই গুনাহের মধ্যে সে আর কখনো ফিরে যাবে না, পুনরায় সে এই গুনাহটি করবে না। ওয়ায়ান্দামু আলা মা ফাআলাহু, এবং সে তার কৃত গুনাহের উপর সে অনুতপ্ত হবে, লজ্জিত হবে। তো এই হচ্ছে তাওবাতান নাসুহা।
তাওবাতান নাসুহার এই শর্তগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আরও কিছু আলোচনা করব। প্রথমত হচ্ছে আমরা কৃত গুনাহের উপর এই কৃত গুনাহ থেকে আমরা আল্লাহর কাছে আমরা তাওবা করব। এই বিষয় এই মর্মে যে আমরা কখনো এই গুনাহের উপর এই গুনাহের মধ্যে ফিরে যাব না এবং এটার উপরে আমরা অটল থাকতে হবে। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখনই হাদিসের মধ্যে চলে যাব এবং তাওবা সংক্রান্ত ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনাগুলো এই হাদিসের পরেই আমরা আলোচনা করব। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة. حديث গ্রন্থকার হাদিস বর্ণনাকারীর মধ্য থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ একজন হাদিস বর্ণনাকারী এবং তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি এবং তাওবা করি প্রতিদিন 70 বারের বেশি। সুবহানাল্লাহ, রাওয়াহুল বুখারি। তো সম্মানিত দর্শকবৃন্দ, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ, তিনি যদি প্রতিদিন 70 বারের বেশি তাওবা করেন, ইস্তেগফার করেন, তাহলে আমার আপনার অবস্থা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য হাদিসের মধ্যে তো বর্ণিত আছে তিনি একই মাজলিসেই তিনি 100 বার তাওবা করেন, ইস্তেগফার করেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো আসলে মূলত কোনো গুনাহ নাই, তিনি আমাদেরকে এনকারেজ করার জন্য, আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তিনি বলেন যে আমি এতগুলো করি। তো আমরা সবভাবে গুনাহ করে থাকি, কোন গুনাহটি নেই আমরা করি না? প্রত্যেকটা গুনাহই আমরা করি। আমাদের জমানের মাধ্যমে আমরা গুনাহ করি, আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা গুনাহ করি, আমরা আমাদের অন্তরের মাধ্যমে আমরা গুনাহ করে থাকি, চোখের মাধ্যমে আমরা গুনাহ করে থাকি, প্রতিটি গুনাহের মধ্যে আমরা লিপ্ত। তো আমাদের জন্য কতবার তাওবা করা উচিত? সম্মানিত দর্শকবৃন্দ, আমরা নিজেরাই যেন একটু চিন্তা করি। সম্মানিত ভিউয়ার্স, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পূর্বের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করা হয়েছে, গুনাহ নেই, তাহলে আপনি এত লম্বা লম্বা দীর্ঘ দীর্ঘ নামাজ আপনি কেন পড়েন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞ, আমি কি শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে এত নিয়ামত, এত শ্রেষ্ঠত্ব দান করেন, আমি কি সেই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হব না? সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহ, আমরা জানি যে সমস্ত নবীগণ, আম্বিয়ায়ে কেরামগণ হচ্ছেন মাসুম, তাদের কোনো গুনাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসমত, এই মাসুম ইসমত নামক একটি গুণ দান করেছেন, তাদের কোনো গুনাহ নাই। কিন্তু আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য বলতেছি, কিন্তু দেখা যায় কোরআনের মধ্যে অনেক সময় তাদের সঙ্গে দাম্বন শব্দ ইত্যাদি গুনাহের শব্দগুলা ব্যবহৃত হয়েছে। তো এটা কেন? ইসলামিক স্কলারগণ বলেন যে তাদের মর্যাদা অনেক বেশি, যার যত বেশি মর্যাদা তার থেকে যদি কোনো ছোটো কিছু প্রকাশ পায় তাহলে সেটিকে বড়ভাবে দেখা হয়। তো আম্বিয়ায়ে কেরামগণ হচ্ছেন উম্মতের জন্য আইডল, আদর্শ, সুতরাং তাদের থেকে উম্মতরা শিখবে। তাদের থেকে সামান্যতম কিছু যদি একটু এদিক এদিক হয়ে যায় তাহলে সেটাকে বড়ভাবে দেখানো হয়েছে। আর এর একটি সুন্দর একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এত বেশি তাওবা করতেন, ইস্তেগফার করতেন, এর সুন্দর একটি ব্যাখ্যা প্রদান করেছেন হাফিজ, আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি।
তার ফাতহুল বারি গ্রন্থের মধ্যে তিনি বলেছেন। তিনি বলেন, সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এত বেশি ইস্তেগফার করতেন এই কারণে যে তিনি তার মানবিক কিছু প্রয়োজন পূরা করতে গিয়ে, যেমন খানা পিনা, স্ত্রীদের সঙ্গে সময় দেওয়া, যুদ্ধ, তারপর এই মানবিক মোটকথা যত বেশি যতগুলো চাহিদা রয়েছে, এইগুলা রাষ্ট্রীয় যতগুলো চাহিদা রয়েছে এগুলা পূরা করতে গিয়ে উনি উনার মাবুদের, উনি উনার মালিকের যে সঙ্গে কথা বলা, উনার জিকির করা, মুরাকাবা করা, ওনাকে স্মরণ করা, এগুলা থেকে কিছুটা সময় নষ্ট হয়ে যায়, কিছুটা সময় তিনি পরিপূর্ণ সময় দিতে পারতেছেন না। এই জন্য সম্ভবত তিনি এত বেশি ইস্তেগফার করেন যে আমার এই নোকসানগুলাকে, আমার এই কমতিগুলাকে পরিপূর্ণ করার জন্য, ফুলফিল করার জন্য তিনি এত বেশি ইস্তেগফার করেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, এই এখন আমরা আসব যে তাওবা মাধ্যমে, তাওবার মাধ্যমে কোন কোন গুণাগুলা ক্ষমা করা হবে এবং কোন কোন গুণাগুলো শুধু তাওবার মাধ্যমে ক্ষমা করা হবে না। মুহতারাম দর্শকবৃন্দ, তাওবা আমাদের সমস্ত গুণা থেকে আমাদেরকে তাওবা করতে হবে, সমস্ত গুণা থেকে। আমরা উলামায়ে কেরামগণ বলেন যে সমস্ত সকল গুণাহ থেকে আমাদেরকে তাওবা করতে হবে। এখন যদি দেখা যায় যে আমরা গুণাটা করেছি সেটি যদি হকুল্লাহ হয়ে থাকে, বান্দার হক না হয়ে থাকে, আল্লাহর হক হয়ে থাকে, রাইট অফ আল্লাহ এটা যদি হয়ে থাকে, তাহলে এই তাওবা গ্রহণের জন্য উলামায়ে কেরামগণ বলেন তিনটা শর্ত রয়েছে। এই তিনটা শর্ত যদি পাওয়া যায় তাহলে এই হকটি, এই তাওবাটি গ্রহণ করা হবে। তো নাম্বার প্রথম নাম্বার শর্ত হচ্ছে যে আমরা ইনস্ট্যান্টলি আমরা গুণাটি ছেড়ে দিব, যে গুণার জন্য আমরা তাওবা করতেছি আমরা গুণাটি ছেড়ে দিব, আর কখনো এই গুণার মধ্যে লিপ্ত হব না। এই হচ্ছে একটি। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা এই গুণাহের মধ্যে আর কখনো কী করব না, পুনরায় আমরা ফিরে যাব না, এই ব্যাপারে আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে। এবং তিন নম্বর শর্ত হচ্ছে আমরা নিজেদের উপর নিজেরা অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, যে গুণাহটি আমরা করেছি এই গুণাহের ব্যাপারে আমরা আল্লাহর কাছে লজ্জিত হতে হবে যে আমি কী করলাম, এত বড় একটি জিনিস আমি করে ফেললাম। তো মুহতারাম হাজিরিন, মুহতারাম দর্শকবৃন্দ, যদি এই আমাদের এইভাবে যদি আমরা এই তিনটি শর্ত নিয়ে যদি আমরা তাওবা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিজনিল্লাহ আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হকুকুল্লাহ সংক্রান্ত, আল্লাহর হক সংক্রান্ত যে গুণাগুলো হয়েছে সেগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে আল্লাহর হকের মধ্য থেকে উলামায়ে কেরামগণ বলেন যে সমস্ত হক রয়েছে যেগুলো আদায় করা সম্ভব, যেমন মনে করুন নামাজ পড়া, রোজা ইত্যাদি, তো এগুলা আদায় করা সম্ভব, তো এগুলো আমরা আদায় করতে হবে, এগুলো আমরা আদায় করার জন্য আপ্রাণ আমরা চেষ্টা করে যেতে হবে। এগুলা যদি আদায় না করে তাহলে এই সমস্ত হক আদায় হবে না। সম্মানিত দর্শকবৃন্দ, এই হচ্ছে যদি আমাদের গুণাটা হুকুকুল্লাহ আল্লাহর হক সংক্রান্ত হয়ে থাকে, আর যদি আমাদের গুণাটা হুকুকুল ইবাদ বান্দার রাইট অফ পিপল হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদেরকে কেবল তাওবা করলে হবে না, এই উল্লেখিত যে তিনটি শর্ত বললাম তার সাথে সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আমরা ওই পাওনাদারের হককে আমরা প্রদান করে দিতে হবে, অথবা তার কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, এই যেমন মনে করুন আপনি কাউকে কষ্ট দিয়েছেন, আপনি তাকে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, আপনি তার কোনো সম্পদ আপনি নষ্ট করেছেন, যেটাই হোক যেভাবেই হোক আপনি তার সম্পদকে ফিরিয়ে দিতে হবে। তো এটা যদি হুকুকুল ইবাদ বান্দার হক সংক্রান্ত হয়ে থাকে, তাহলে তাওবার পাশাপাশি আমরা তাদের বান্দার হকটাকে আমরা কী করতে হবে, তাকে ফিরিয়ে দিতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমরা কী করব, এইভাবে যদি আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই যে আমার উপর যত হুকুক রয়েছে, হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ রয়েছে, আমরা সবগুলোকে ইনশাআল্লাহ আমি ফিরিয়ে দিব, তো এর জন্য উলামায়ে কেরামগণ স্কলার বৃন্দগণ বলেন
এজন্য সঠিক একটি সুন্দর একটি পদ্ধতি হলো যে আমি একটি খাতা নিব এবং কলম নিয়ে আমার উপর বান্দার এবং আল্লাহর যত হক রয়েছে সেগুলো আমি লিস্ট করব এবং আস্তে 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 আমি এগুলা আমি আমরণ আমৃত্যু পর্যন্ত আমি এগুলো আদায় করার চেষ্টা করব। বান্দার যে সমস্ত হক রয়েছে আমি সেগুলো আদায় করব এবং নামাজ রোজা সহ যেগুলো আদায় করা সম্ভব হকুকুল্লাহর মধ্য থেকে সেগুলো আমরা আদায় করতে চেষ্টা করব, আপ্রাণ আমরা চেষ্টা করব। তো স্কলারগণ বলেন, যদি বান্দা এভাবে দৃঢ় ইচ্ছা করার পর যদি তার মৃত্যু এসেও যায় তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার এই পাওনাকে আদায় করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। কিভাবে? সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমকে যেই ব্যক্তির হক ওই গুনাহগার ব্যক্তি নষ্ট করেছিল তার হককে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ তাকে খুশি করে দিবেন, তাকে এই হকের বদলা আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলুমকে খুশি করে দিবেন। আর তাওবাকারী যে ব্যক্তি আন্তরিকভাবে সিনসিয়ারিটির সঙ্গে যে ব্যক্তি কায়মানুবাক্ষে তাওবা করেছিল এবং তার দৃঢ় ইচ্ছা ছিল যে হকদারের হককে সে পূরণ করবে এবং সে এটি শুরু করে দিয়েছিল, আল্লাহ এই গুনাহগার ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়ামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। যে সমস্ত বান্দা যারা কোনো ফাহেশা কাজ করে ফেলেছে, গর্হিত কাজ কোনো কাজ তারা করে ফেলেছে, অশ্লীল কোনো কাজ করে ফেলেছে, গুনাহের কাজ, আও যালামু আনফুসাহুম অথবা তারা তাদের উপর জুলুম করে নিয়েছে, সেই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা যারা এই সমস্ত গুনাহের কাজ করেও যারা আল্লাহকে স্মরণ করে ফেলে সাথে সাথে এবং তারা তাদের কৃত গুনাহের জন্য তারা ইস্তেগফার করে ফেলে তাহলে আল্লাহ কি বলতেছেন, ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়ামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, যে কে এমন ব্যক্তি আছে যে আল্লাহ ব্যতীত যে গুনাহ ক্ষমা করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কতই না দয়ালু যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ ব্যতীত আর কে আছে যে গুনাহ মাফ করবে। সম্মানিত দর্শকবৃন্দ, আসলে এই যে তাওবা এটি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি বিরাট বড় একটি অনুগ্রহ, বিরাট বড় একটি দয়া। কারণ আল্লাহ তো হচ্ছেন সবচেয়ে বেশি ইনসাফওয়ালা, আদিল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে সময় বলেছিলেন ফেরেশতাদেরকে, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা, ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি। তখন তো আল্লাহ জানেন সব কিছুই, এই মানুষগুলা আদম আলাইহিস সালাম সহ এই বনি আদমরা মানুষগুলা দুনিয়াতে এসে তারা গুনাহের মধ্যে লিপ্ত হবে, কারণ আমাদের যে চূড়ান্ত ঠিকানা জান্নাত, নেভার এন্ডিং ঠিকানা যেটা জান্নাত, সেই জান্নাতে তো যেতে হলে আমরা তো এমনি যেতে পারি না, আমাদেরকে এক্সাম দিতে হবে, টেস্ট দিতে হবে আমাদেরকে, তারপর যখন আমরা জান্নাতের যোগ্য হব তখন আমরা জান্নাতে যাব। সেই জন্য এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করলেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন জানেন সব কিছু, যে এই সময় এই মানুষগুলা গিয়ে দুনিয়ার মধ্যে গিয়ে তারা কখনো কখনো শয়তানের দুঃখায় পড়ে, নফসের দুঃখায় পড়ে তারা গুনাহে লিপ্ত হয়ে যাবে। তো আল্লাহ গুনাহের মাধ্যম দিবেন, গুনাহ দান করবেন, আর ঔষধ দেবেন না, প্রতিকার দিবেন না, সেটা কি হতে পারে? আল্লাহ তো সবচেয়ে বড় ইনসাফওয়ালা, আল্লাহর থেকে আর জাস্টিস কে হতে পারে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই তাওবা বান্দাকে দান করলেন। আমরা জানি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা যখন পরবর্তীতে শয়তানের প্ররোচনায় পড়ে তারা একটু টলে গেলেন, তখন তারা বিরাট দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন, কারণ এর এই ধরনের পরিস্থিতির সম্মুখীন তারা আগে কখনো হননি, এটাই সর্বপ্রথম। তখন আমাদের আদি পিতা বিরাট পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কি করবেন কি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন তাওবার কিছু কালিমা, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, যে আদম তিনি তার রবের থেকে কিছু কালিমা তিনি শিখে নিলেন,
কিছু লফজ কিছু শব্দ তিনি কালিমা তিনি শিখে নিলেন ফাতাবা আলাইহি অতপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করলেন তার দিকে অনুগ্রহের দৃষ্টিতে তাকালেন তো সেই কালিমাগুলা কি সূরাতুল আরাফের মধ্যে আমরা জানি আল্লাহ বলেছেন ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নফসের উপর আমরা জুলুম করে ফেলেছি রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা আপনি যদি আমাদেরকে ক্ষমা করে না দেন ওয়া তারহামনা আপনি যদি আমাদেরকে রহম না করেন আমাদের উপর আপনি অনুগ্রহ না করেন তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তো এই শব্দগুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিনই শিক্ষা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই শব্দগুলা তাওবার শব্দগুলা কালিমাগুলা শিক্ষা দিলেন তো আদম আলাইহিস সালাম দোয়া করলেন তাওবা করলেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করলেন তো মুহতারাম দর্শকবৃন্দ আমরা নিরাশ হবার কোনো কারণ নেই মুমিনরা কখনো নিরাশ হয় না আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বলেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন নবী আমার আপনি বলুন আমার বান্দাদেরকে ওই সমস্ত বান্দাদেরকে আপনি বলুন যারা যারা নিজেদের উপরে জুলুম করে নিয়েছে তারা যেন নিরাশ না হয় আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা কখনো নিরাশ হয় না ইন্না আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ কেননা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত তোমাদের সমস্ত জামিআ মাসিয়াতকে সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে কেননা আল্লাহ রাব্বুল আলামিন তো হচ্ছেন সবচেয়ে বেশি ক্ষমাশীল এবং দয়ালু সুবহানাল্লাহ তো মুহতারাম দর্শকবৃন্দ আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই আমরা দৃঢ়বদ্ধ হব আমরা তাওবা করব আমরা তাওবা করব এবং দৃঢ়ভাবে আমরা কঠিনভাবে স্ট্রংলি আমরা তাওবা করব যে আমরা কখনো গুনাহের মধ্যে লিপ্ত হব না কিন্তু এর পরেও যদি আমরা এই তাওবার যে তিনটি শর্ত আমি বললাম এই তিনটি শর্ত এর পরেও যদি আমরা কখনো আবার পুনরায় শয়তানের দুকায় পড়ে তাওবা করে ফেলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন আমাদের নিরাশ হবার কোনো কারণ নেই আমাদের মনের মধ্যে ইচ্ছা থাকতে হবে যে আমি যে সময় তাওবা করব আমি কখনো এই গুনাহার করব না এবং নিজের উপর অনুতপ্ত হবে হতে হবে চরমভাবে নিজের উপর অনুতপ্ত হবে হতে হবে লজ্জিত হতে হবে যে আমি কি করলাম তো এইভাবে যদি সম্মানিত দর্শকবৃন্দ আমরা তাওবাহের মতো তাওবাতান নাসুহা আমরা খাঁটি তোবা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমার ঘোষণা দান করেছেন আমরা দুনিয়া এবং আখেরাতে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো আশা করা যায় তোমরা সফল কাম হবে তোমরা সাকসেস হবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ মার্সি আমরা পাবো এবং আখেরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা জান্নাতের মাধ্যমে জান্নাত পাওয়ার মাধ্যমে আমরা চৌড়ান্ত যে সফলতা আছে চৌড়ান্ত যে সাকসেস আছে আমরা সেটা আমরা অর্জন করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওবাতান নাসুহা খাঁটি তাওবা করার তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু